বেশি করে ঠিক আছে ঠিক আছে এদিকে হে গাইস নমস্তে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শুক্রবার আর এখন বাজে সন্ধে 6:13। 6:13 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে একদম সময় পাইনি, অনেকগুলো কাজ ছিল, একটু ব্যাংকের কাজ ছিল, তারপর অনেক কিছু কাজ ছিল, সেই জন্য সময় পাইনি ব্লগটা স্টার্ট করার। আর কালকে তো ব্লগ একটা মিস হয়েইছে, একদিন টোটাল আমি ব্লগ শ্যুট করতে পারিনি, তো সেই জন্য এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, একদম স্কিপ করবে না, অনেক কিছু দেখাবো, মানে অনেক কিছু রান্নার প্ল্যান আছে। তার মধ্যে একটা জিনিস যেটা আমার বাড়ির সবাইকার খুব ফেভারিট, সেটা আমি বানাবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে বানাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে কত ইজিলি বানানো যায় আর তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এখন গেছিলাম পার্কে চিকুর সাথে, চিকুকে নিয়ে। চিকু উঠেছে 5:30, অনেক দেরি হয়ে গেছে, সেজন্য মানে ওই যে পার্কে যাই, সেই বিষ্ণুপুর শিশু উদ্যান, ওখানে যেতে পারিনি, ওটা 5:30টাতেই বন্ধ হয়ে যায়। তারপর আমি ওকে নিয়ে গেছিলাম, এখানে গোপালগঞ্জেও আছে, ওখানে আরেকটা পার্ক করেছে ছোটো মতো বাচ্চাদের জন্য, খুব বড় প্লেগ্রাউন্ড নেই কিন্তু রাইড আছে অনেক অনেক, তো ওইটাতে নিয়ে গেছিলাম। ওটা 6:00 অবধি খোলা থাকে, তো সেই জন্য এখন 6:13 বাজে দেখো বাড়ি চলে এসেছি, বন্ধ হয়ে গেছে ওটাও। খুব মজা হলো, খেললো একটুখানি, আমিও ঘুরলাম। এখন আমি বানাচ্ছি চিকুর জন্য রোল, এগ রোল, কারণ চিকু আমাকে বলে রেখেছে মা আজকে আমি এগ রোল খাবো, তো এখন এগ রোল বানাবো, তারপর ডিনার বানাবো, তারপর বাপির কাছে যাবো। তো চলো, অনেক কাজ আছে, ব্লগটা শুরু করি। তো চিকুর এখন খিদে পেয়ে গেছে, আর আমি বললাম না তোমাদের, ও রাস্তা আস্তে আস্তে আমাকে বলেছে মা রোল বানাবে, তো ওই জন্য দেখো আমি একটা ছোট্ট মতো লেচি কেটে এই ছোটো মতো একটা দাঁড়া এই ছোটো মতো একটা লুচি রুটি বানিয়েছি। লেচিটা খুবই কম নিয়েছি, কারণ রাত্রেবেলা ভাতও তো খেতে হবে, তো সেই জন্য মোটামুটি এরকম সাইজের একটা পাতলা রুটি হয়েছে। আর তার সাথে আমি কেটে রেখেছি এই শশা আর পেঁয়াজ, আর এই একটা ডিমকে আমি ফেটিয়ে, দেখতে পাচ্ছ, ফেটিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটার থেকে বানাবো একটা হেলদি রোল। হেলদি মানে আজকে আমাকে এটাকে অল্প একটু তেল দিয়েই বানাতে হবে, না বাটারটা আমার শেষ হয়ে গেছে, নাহলে তোমরা যদি বানাও তোমরা বাটার দিয়ে বানাতে পারো। সিম্পল আগে রুটিটা বানিয়ে নেবো একদম, তারপরে আমি অল্প একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দেবো, তার উপর রুটিটা দিয়ে দেবো, এপাশ ওপাশ হালকা একটুখানি সেঁকে, মানে অল্প একটু তেলে ভেজে নামিয়ে ওতে ওই শসা পেঁয়াজগুলো দিয়ে, তার মধ্যে অল্প একটু সস কিংবা মেয়োনিজ যা থাকবে বাড়িতে দিয়ে ওটাকে ফোল্ড করে ওকে দিয়ে দেবো। ওর এগ রোল ও খেতেও খুব ভালোবাসে, আর রুটি আছে, ডিম আছে, তার মানে কত শরীরের জন্য একদম বেস্ট। তো চলো এটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে ওই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অনেক দিনের রোগগ্রস্ত মানুষ, কিন্তু নয়, কালকে রাত্রেবেলাতে আমি মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করেছি, বহুদিন পর, অনেক দিন চুলে তেল নেওয়া হয়নি, রাহুল দিয়ে দিয়েছে এটা, কিন্তু আজকে সকালে আমার শ্যাম্পু করার সময় হয়ে ওঠেনি, সেই জন্য আমাকে এরকম লাগছে, আর কিছু না। তাই চলো চিকু রোলটা বানিয়ে দিই, ওর খুব খিদে পেয়েছে।
তাহলে চিকুর রোল বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো ওকে খাইয়ে দিই আর তারপর এসে রাত্রেবেলা ডিনার বানাবো। তাহলে এটা একটা খুব ভালো টিফিন অপশান বাচ্চাদের জন্য, তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বাড়িতে যদি বাটার থাকে অবশ্যই বাটার দিয়ে বানাবে, সেটা বেশি হেলদি। আমার বাড়িতে বাটার আজকে শেষ হয়ে গেছে, সেজন্য আমি অল্প একটু দেখতেই পেলে তেল দিয়ে বানালাম। তোমরা কিন্তু অবশ্যই এটা অবশ্যই বানাতে পারো। ছটা তোমরা কেচাপ এগুলো তোমরা আড়াই বছরের পরেই অল্প অল্প, তাও খুব কম, আমার ছেলেকে সপ্তাহে একদিনও আমি দিই না, তো মানে আড়াই বছরের পরে দেওয়াটাই বেটার। তো যাদের বাচ্চা মোটামুটি আড়াই বছরের মতো হয়ে গেছে, তারা যদি সন্ধেবেলার দিকে বা সকালবেলার দিকে একঘেয়েমি কর্নফ্লেক্স এই সেই খেয়ে বোর হয়ে গেছে, তাদেরকে এরকম একটা হেলদি রোল বাড়িতে অবশ্যই বানিয়ে দিতে পারো। এর মধ্যে রুটি আছে, ডিম আছে, সবজি আছে, তোমরা নিজেদের পছন্দ মতো আরও সবজি দিতে পারো। আরেকটা ভালো অপশান হচ্ছে যে যদি অনেক কিছু সবজি দিতে চাও না, মানে ধরো ক্যাপসিকাম দিতে চাও, একটু ব্রকলি দিতে চাও, সেগুলোকে আগে একটু সতে করে নিলে একটু নরম হয়ে যায়, তারপর দিতে পারো। আমি যেহেতু শুধু পেঁয়াজ আর শশা দিয়েছি, সেই জন্য সতে করলাম না, দিয়ে এটা দিতে পারো। এটা পেট ভরে থাকবে অনেকক্ষণ আর এটা ওদের হেলথের জন্য খুব ভালো। তো চলো শিক্ষুকে খাইয়ে নিই, তারপরে এসে ডিনার বানাই। চলো চিকুকে রোলটা খাইয়ে দিয়েছি, ওর একদম ভালো করে পেট ভরে গেছে এবং পুরোটা একদম সাফা চাট করে দিয়েছে। আর আমি তোমাদের যে রেসিপি একটা বলছিলাম না, খুব ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তো সেটা হচ্ছে এই যে দেখে বুঝতে পারছ, আমি আজকে বানাবো গাজরের হালুয়া। তো চলো বানাই। তার জন্য আমি এই যে চারটে এরম সাইজের গাজর নিয়েছি, মোটামুটি গাজরের হালুয়া মিষ্টি জিনিস, তোমরা কতটা খাবে, এতটা করে খাবে ছোটো বাটি, তো তার জন্য আমাদের ঘরে চারজনের জন্য এটা, চারজনের জন্য এটা এনাফ একদম, হ্যাঁ চিকুও যদি খায় এটা হয়ে যাবে। তো আমি চারটে এরম সাইজের গাজর নিয়েছি, সেগুলোকে আমি এবারে এই একটা পিলার দিয়ে হালকা একটু পিল করে নেবো। তারপর এইরকম একটা কী বলে এটা, গ্রেটার বলে, গ্রেটার মানে গ্রেটার দিয়ে যে ছোটো ছোটো যেটা আছে, মানে ছোটো যে মুখটা, সেটা দিয়ে আমি এটাকে ভালো করে গ্রেট করে নেবো। তোমরা এই টাইপের গ্রেটারগুলো ইউজ করতে পারো, কিন্তু বাবা মানে শ্বশুরমশাই গাজরের হালুয়া বানানোর জন্য আমার জন্য এটা এনে দিয়েছে, সেই জন্য আমি এটাই ইউজ করি। এটার একটাই প্লাস পয়েন্ট, এটা দিয়ে এরম এরম করে একটা থালার ওপর রেখে করলে সমস্ত স্টাফগুলো ভেতরে পড়ে, বাইরের দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। এটাকে গ্রেট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করে বানাচ্ছি, ঠিক আছে চলো। গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে চাপাবো, বানাবো, খুবই ইজি, কিচ্ছু না, চলো দেখাই। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের ওপরে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 ছোট এলাচ। ছোটো এলাচ দিলে গন্ধটাও ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিয়েছি দেখো গাজরটা, এবার আমাকে ঘিয়ের মধ্যে গাজরটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিয়ে ভাজছি, একবার করে ঢাকা দিচ্ছি, খুলছি, নাড়ছি, আবার ঢাকা দিচ্ছি, কেননা গাজরের মধ্যে যে জলটা আছে সেটা ঢাকা দিলে বেরোবে, দিয়ে আবার আস্তে আস্তে ওর মধ্যেই মরে যাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি দুধ। তো দুধের জন্য আমি নিয়েছি আমুল তাজা, এটা 1/2 লিটারের প্যাকেট। তো যতটা পরিমাণ গাজর আমি দেখালাম তার জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা তোমাদের উপর ডিপেন্ড করো, তোমরা কমাতেও পারো বাড়াতেও পারো, তোমাদের ওপরেই একদম। তবে যত বেশি দুধ দেবে তত এটা ক্রিমি হবে, তত ঘন হবে, তত খেতে আরও বেশি টেস্টি হবে। গাজরের হালুয়া আমার কমপ্লিটের মুখে, তোমরা কতটা দেখলে, ওই ঢাকা দিয়ে এটাকে আমি ফোটাচ্ছিলাম, তাই তো? আর কিছুই করার নেই, ঢাকা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এই দুধটা যেটা আমি দিলাম সেটাকে ঘন করতে হবে। তবে আমি এই গাজরের হালুয়াটা একদম কাটকুট্টো মতো যেরকম হয় না, এরকম চাপচাপ ওরকম বানাবো না, আমি এটাকে একটু রসা রসা বানাবো, একটু জল জল, যেটা ঠান্ডা হওয়ার পরে একদম জমে যাবে, ওটা খেতে আমাদের বাড়ির লোক বেশি পছন্দ করে। তোমরা যদি একটু বেশি কাটকুট্টো টাইপের পছন্দ করো তাহলে এটাকে বেশি ফোটাবে, আর কিছুই ব্যাপার নেই। তো এটা এই যে দেখো, এটা
মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো এই যে মিল্কমেড। মিল্কমেড দিলে টেস্টটা অসাধারণ হয়, সেই জন্য মিল্কমেড ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার আসে। মিল্কমেড মেশাবো, তোমরা যদি চাও তোমরা খোয়াও মেশাতে পারো। আর এই যে গাজরের হালুয়াটা না, এটা অনেক রকমে রকমভাবে বানানো যায়, মানে অনেক রকমভাবে, কিন্তু আমি এইভাবে বানাই, তাই ভাবলাম তোমাদের সাথে এরকম করেই শেয়ার করি। তাহলে চলো মিল্কমেডটা মেশাই, তারপর চিনি মেশাবো। কিন্তু মিল্কমেড যেহেতু মেশাচ্ছি, চিনিটাকে আমাকে দেখে অল্প একটুখানি চিনি মেশাবো। আর তোমরা যারা ডায়েট কন্ট্রোল করছো তারা ঘিয়ের পরিমাণটা কম দেবে, আর চিনির বদলে গুড়টা ইউজ করবে। আর ওপর থেকে একটু কিশমিশ একটু কাজু ছড়িয়ে দেবো, তাহলেই আমার গাজরের হালুয়া কমপ্লিট হয়ে যাবে। তাই চলো মিল্কমেডটা মেশাই। দেখো দুধটা ঘন হয়ে গেছে, এরকমই নাড়তে 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 তোমাদের যেরকম পছন্দ সেরকম রাখবে। আমাদের একটু বললামই আগে যে একটু হালকা হালকা পছন্দ, সেই জন্য আমরা একটু এরকমই রাখি। তবে দেখো খুব সুন্দর ঘন হয়ে গেছে। এরপর আমি দেবো মিল্কমেডটা। মিল্কমেড দিলে টেক্সচারটাও খুব ভালো আসে, আর মানে ওই খেতেও খুব দারুণ টেস্ট হয়। তবে একটাই, যে মিল্কমেড দেওয়ার পরে চিনি যদি দাও, যদি দাও তাহলে কিন্তু চিনিটা পরিমাণ করে দেবে, কারণ খুব বেশি মিষ্টি হয়ে যাবে, নইলে মিল্কমেডটা এমনিতেই তো মিষ্টি ওই কারণে। তো আমি এখানে মোটামুটি বড় চামচের এক চামচ মিল্কমেড মিশিয়েছি। তোমরা বেশিও দিতে পারো, তাহলে চিনিটাও দিওই না ওই আর কি। আমি একটুখানি ফেলে রেখে দিলাম, কারণ পরে যদি আবার কিছু বানাই তখন লাগবে, সব কিছু একটু আধটু ফেলে রাখতে হয় আর কি। তো মিল্কমেড দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেশাতে হবে। আর এরপর আমি দিচ্ছি চিনিটা। চিনি আমি দেবো দেড় চামচ মতো, কেননা এক চামচ মিল্কমেড ছিল। তো তোমরা তোমাদের পরিমাণ করে মিল্কমেড আর চিনিটা মেশাবে। এবারে ভালো করে নাড়তে হবে, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, কেননা চিনিটা দেওয়ার পরে দুধটা একটু ছাড়ে, তো সেই জন্য হালকা আঁচেই ভালো করে ফুটিয়ে 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 মেরে দিতে হবে। আর তারপরে শেষে ড্রাই ফ্রুটটা মেশালেই কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো সাইডে লেগে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো করে মানে ইয়ে করতে হবে আর কি, সাইডে লেগে থাকা চলবে না, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ওটা মিশিয়ে দেবে। এবার আমি দিলাম কিশমিশ, কেননা কাজু বাড়িতে শেষ হয়ে গেছে, যেন কাজু দিলাম না, আর পেস্তাও নেই, তাই শুধু কিশমিশটাই দিলাম। তোমাদের বাড়িতে যদি কাজু পেস্তা দুটোই থাকে অবশ্যই দুটোই ইউজ করো, খুব ভালো টেস্ট দেয়। হে গাইজ, এখন বাজে রাত্রি 11টা, আর এইমাত্র তোমরা দেখলে যে আমি জাস্ট মুখটাকে ধুয়ে এলাম। শীতকালে ঠান্ডা জলে মুখ ধোয়া একদম বিরাট চাপের কেস, কিন্তু কিচ্ছু করার নেই, আমার যা সেন্সিটিভ স্কিন, যদি একদিন আমি গ্যাপ করি তার পরের দিনে দেখবে ফুলে গেছে। তো ওটা আমাকে করতেই হয় আর কি, উপায় নেই। তো এইমাত্র জাস্ট ধুয়ে এলাম, এবারে বসে গেছি আমি তোমাদের সাথে গল্প করতে, তোমাদেরকে একটা জিনিস দেখাতে। সেটা হচ্ছে আমি আমার অ্যানিভার্সারিতে কী গিফট পেয়েছি সেটা। তো এইবার অ্যানিভার্সারিতে সেরকম বেশি বিরাট কিছু গিফট এবারে মানে পাওয়া হয়নি, কেননা অনেক কিছু কাজ আছে এইবারে, আমাদের একটা বাইরে যাওয়াও আছে, অনেক কিছু আছে আর কি, অনেক কিছু রিজন আছে, সেই জন্যে সেরকমভাবে কিছু নয়। আমি যে বলে ভেবেছিলাম একটা শাড়ি নেবো, কিন্তু শাড়ি নিইনি, কেননা যে শাড়িটা আমি অ্যানিভার্সারির দিনে পরেছিলাম সকালবেলাতে, হলুদ রঙের ঢাকাই জামদানিটা, ওটা আমার কাছে একদম নতুন ছিল, আর ওটা আমি কিছুদিন আগেই আমাকে একজন গিফট দিয়েছিল, তো ওটা নতুন ছিল বলে আমি ওটাই পরে নিয়েছি, তাই বললাম শাড়ি নেবো না। আর শাড়ি নিয়ে নিয়ে আমার আমার আলমারির একদিন তোমাদেরকে আমি ট্যুর দেবো, দেখবে মানে আলমারিটা খুললে সব শাড়িগুলো মাথার উপরে পড়ে যায়, এমন হয়েছে। মানে ধরো বছরে ওকেশনালি পরা ছাড়া শাড়ি তো আর পরা হয় না, তাহলে সব জমা হয়ে 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 আলমারির অবস্থা খারাপ। আমি কাল পরশুর মধ্যে আলমারিটা যেদিন গোছাবো সেদিন তোমাদেরকে দেখাবো আমার ওখানে কী অবস্থা হয়ে আছে। তো আর নিয়েছি একটা পেন্ডেন্ট, আমার খুব ভালো লাগে আংটি, ছোটো ছোটো পেন্ডেন্ট, মানে এরকম বড় জিনিসের থেকে এগুলো বেশি ভালো লাগে, ডেলি ইউজ করা যায়, তো সেই জন্য তো ওইটা নিয়েছি আমি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পেন্ডেন্টটা, আর ওর সাথে ম্যাচ করে আমি একটা কানের পরেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওটা আমি এর আগে কখনো পরিনি, এই সেদিনেই পরলাম, তো সেই জন্য তোমাদেরকে ওটাও দেখাচ্ছি। চলো তোমাদের দেখাই।
আর হ্যাঁ, দেখানোর আগে একটা কথা বলছি, তোমার যারা তোমরা আমার ভিডিও দেখছো, যে 100, 200, 300 যে কজনই আমার ভিডিও দেখছো, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পয়েন্টে ভিডিওটা তো একটু হলেও ভালো লাগছে, তাই তো তোমরা দেখছো। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা ছেড়ে বেরিও, এটা আমার রিকোয়েস্ট। একটা লাইক দিয়ে চ্যানেলটা ছেড়ে বেরিও, কেননা দেখো তোমরা যে কজন দেখছো সেই কজনই যদি আমার চ্যানেলটাতে লাইক আর কমেন্টটা দাও, তাহলে কিন্তু আমার আমার এই ছোট্ট চ্যানেলটা অনেকটা বাড়ার সুযোগ পায়, অনেকটা গ্রো করার সুযোগ পায়, তাহলে মানে আরও আরও সবার কাছে ছড়ানোর সুযোগ পায়। তাই তোমাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ যদি একটা পয়েন্টেও ভালো লাগছে তাহলে প্লিজ লাইকটা করে তারপর আমার চ্যানেল থেকে বেরিয়েও, ফট করে কেটে বেরিয়ে যেও না প্লিজ। আর কমেন্টও দিও যে ভালো লাগছে না খারাপ লাগছে আর কি দেখতে চাও, সব কিছু কমেন্টে আমাকে জানিও। তাহলে চলো তোমাদেরকে এই বছরের আমার অ্যানিভার্সারি টাইনি গিফটগুলো দেখাই। তাহলে আমি আমার এই ছোটো ছোটো গিফটগুলো নিয়ে বসে গেছি, দেখাচ্ছি তোমাদের। সব থেকে প্রথমে দেখাই এটা, দেখো এটা একটা হাইনেক, এটাকে সোয়েটার ম্যাটেরিয়াল কিন্তু খুব লাইট, মানে এই এখন যেমন ঠান্ডাটা আছে না, হালকা হালকা ঠান্ডা, এই ঠান্ডাটাতে তোমরা এটা গেঞ্জির মতোও পরতে পারবে। এটা আমার দেখে এত ভালো লেগেছিলো, তবে এটা যে হাইটটা সেটা একটু কম, মানে আমার আমার তুলনায় একটুখানি আমার শর্ট হচ্ছে, তো ঠিক আছে ওটাও একটা অন্যরকম স্টাইল। তো আমি এটা নিয়েছি, এটা দেখো কি সুন্দর দেখতে, হোয়াইট আর ব্লুতে কম্বিনেশান, আর এই হাই নেকটা খুব সুন্দর, এটা সাথে জ্যাকেট, তারপর মানে জিন্সের জ্যাকেট কোনো রকম স্ট্রাক দিয়ে পরলে খুব ভালো দেখতে লাগছে, শুধুও পরতে পারে। এটা আমি পরেছিলাম ওই কেক কাটিংয়ের সময়, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, এর আগের দিনে যে ব্লগটা গেছে সেটাই ওটা। তো এটা এটার হাতটা এরকম, এই যে এরকম, বাস এটাকে আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, মিন্ত্রা থেকে, মিন্ত্রা সেই সময় অফার চলছিল, মানে দুটো জিনিস তুমি নিতে পারবে, একটার দাম দিলে আরেকটা 200 টাকা দিলেই তোমার দুটো জিনিস হয়ে যাবে। তো আমার এটা আর রাহুলের একটা গেঞ্জি টি শার্ট নিয়েছিলাম, তো রাহুলের টি শার্টটা একটু গলাটা বড়, মানে একটু ওর ফিটিংসে প্রবলেম হচ্ছে বলে ওটাকে আমি রিটার্ন করে দিচ্ছি, আর এটা আমি রেখে দিয়েছিলাম। এই দুটো মিলিয়ে আমার প্রাইস পড়েছিল 771 টাকা, 771 এইটা আর ওই ওর ওর টি শার্টটা দুটো মিলিয়ে, তো অফার প্রাইসে ছিল, ভালোই ছিল। এটা লিঙ্ক আমার কাছে আছে, যদি তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি দিয়ে দেবো, তোমরা আরও কালার অপশনও পেয়ে যাবে যদি দেখো। আর এবার দেখি আমার ছোটো ছোটো জুয়েলারি, তো এটা হচ্ছে সেটা যেটা আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি, এই দেখো, এই যে রাহুল দিয়েছে আমাকে, দেখলে এটা হচ্ছে একটা পেন্ডেন্ট, বেসিক্যালি পার্লের এটা এই এটা চেনটা, তার সাথে এই পেন্ডেন্টটা, এই দেখো আমার দেখেই খুব পছন্দ হয়েছিল সেই জন্য আমি নিয়ে নিয়েছি। এইরকম ডিজাইনটা আমার ছিল না, এর একটা স্টোরি আছে বলছি, দাঁড়াও স্টোরিটা দেখাচ্ছি পরে, দূর পড়া যাচ্ছে না, সরি, হ্যাঁ পরে 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 দেখাবো, দেখে নেবে আমার এই অ্যানিভার্সারির দিন সকালে ছবিটাই আছে, এই যে এই যে এটা এরকম। তো এটা 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 আমি না আরেকটা ছিল মানে ডিজাইনের, ওই তোমার কীরকম বলবো ওটাকে, কিউব ডিজাইন বলতে পারো তোমরা, ওরকম ডিজাইনের একটা ছিল, তো ওটা নিয়েছিলাম। তো সব ঠিক হয়ে গেছে, পেমেন্ট টেমেন্ট হয়ে গেছে, তারপরে পিউ আমার বন্ধু সে আমাকে ফোন করে বলছে, দূর তোর তো সেম ডিজাইনের আরেকটা আছে তুই জানিস না? আমি বলছি এই মা আমার সেম ডিজাইন তো নেই, আমার গোল আছে। বলছে দাঁড়া, তুই আমারই লোকের ছবি বার করে ফেসবুক থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে, দেখ সেম ডিজাইন, তুই আবার এটাই নিচ্ছিস? আমি চিদ্ধু এ বাবা আমি ভুলেই গেছি, তারপর আবার আমি এটা চুজ করলাম, তো এটা ওটার থেকে বেশি সুন্দর দেখতে, তাই না? তো এটা নেওয়া হয়েছে, আর এটা তো এটা আগে, হ্যাঁ এটা এই যে পড়েছিলাম, এটাকে ওটার সাথে ম্যাচিং হয়েছে বলে এটা পড়লাম আর কি, ভালো দেখতে, এই দেখো ম্যাচিংটা হচ্ছে কিনা বলো, এই দেখো এই বাস এটা ওটা, এইগুলোই আমার এবারে ছোটো ছোটো গিফট, আর সেরকম কিছু হয়নি, কেননা বললাম অনেক কিছু রিজন আছে তার জন্য এবারে নেওয়া হয়নি। তো ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করার ছিল তাই করলাম, তোমাদেরকে দেখাতে আমার সব জিনিস ভালো লাগে সেই জন্যই দেখালাম। আর তাহলে কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, লাইকটা কিন্তু করে যাবে, লাইক না করে কিন্তু যেও না, টাটা।